প্রতি বছর নদিয়ার পলাশীপাড়া থানার পলাশীপাড়া গ্রামের সবুজ সংঘের সদস্যরা বিদ্যাদেবী বাগদেবীর আরাধনায় ব্রতি হন। আর এই পূজা উপলক্ষে ক্লাবের পক্ষ থেকে নানা প্রতিযোগিতামূলক সাংস্কৃতিক অনুষ্ঠান ও নাটকের আয়োজন করা হয়ে থাকে। এবছরও সরস্বতী পূজাকে কেন্দ্র করে আয়োজিত প্রতিযোগিতামূলক নানা সাংস্কৃতিক অনুষ্ঠানের বিভিন্ন বিভাগের বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হল ক্লাবের পক্ষ থেকে। প্রসঙ্গত উল্লেখ্য যে পলাশীপাড়ার সাংস্কৃতিক ঐতিহ্যকে বহনের ক্ষেত্রে সবুজ সংঘ এক গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে চলেছে। আপনারা দেখছেন খবরের দর্পণ ইউটিউব চ্যানেল। অঙ্কন প্রতিযোগিতা বিভাগ ক প্রথম মনামিকর পুরস্কার তুলে দিচ্ছেন ক্লাব সম্পাদক শ্রী বিপ্লব বিশ্বাস। দ্বিতীয় পর্ণা দাস পুরস্কার তুলে দেবেন ক্লাব সম্পাদক শ্রী বিপ্লব বিশ্বাস। তৃতীয় বিক্রম বিশ্বাস আপাতত অনুপস্থিত। এবারে হাতের লেখা বিভাগ ক প্রথম সোহিনী কর্মকার, দ্বিতীয় সঞ্জুশ্রী কর এবং তৃতীয় স্নিগ্ধা বিশ্বাস। মঞ্চে আহ্বান জানাচ্ছি তিনজনকে। দ্বিতীয় সঞ্জুশ্রী কর, তৃতীয় স্নিগ্ধা বিশ্বাস। পুরস্কার তুলে দিচ্ছেন ক্লাব সদস্য শ্রী বিক্রম বিশ্বাস মহাশয়, বিক্রম মণ্ডল মহাশয়। হাতের লেখা বিভাগ ক প্রথম সোহিনী কর্মকার, দ্বিতীয় সঞ্জুশ্রী কর, তৃতীয় স্নিগ্ধা বিশ্বাস। পুরস্কার তুলে দিচ্ছেন ক্লাব সদস্য শ্রী বিক্রম মণ্ডল মহাশয়। হাতের লেখা বিভাগ ক প্রথম সুমনা মণ্ডল, সুমনা মণ্ডলকে পুরস্কৃত করছেন ক্লাব সদস্য শ্রী শুভ্র মণ্ডল মহাশয়। অনূর্ধ্ব যেমন খুশি সাজু, অনূর্ধ্ব প্রথম আরণ্য প্রামাণিক, দ্বিতীয় সঞ্জুশ্রী কর, তৃতীয় দেবাঞ্জনা মাঝি। পুরস্কার তুলে দিচ্ছেন ক্লাব সদস্য শ্রী অনুপ বিশ্বাস মহাশয়। সেই চিরাচরিত নিয়ম অনুসারেই একটি পুরস্কার, শংসাপত্র এবং একটি গাছ, বড় আকাঙ্ক্ষিত জিনিস, বড় কাছে পাওয়ার জিনিস, ভালোবাসার জিনিস, হৃদয়ের জিনিস। এবারে নৃত্য, নৃত্যে প্রথম ঋতিকা মণ্ডল, দ্বিতীয় সোহিনী কর্মকার, যুগ্মভাবে তৃতীয় ঋদ্ধি বিশ্বাস এবং রিমি দাস। পুরস্কার তুলে দিচ্ছে ক্লাব সদস্য অঙ্কিত আগরওয়াল। অঙ্কন যুগ্মভাবে তৃতীয় ঋদ্ধি বিশ্বাস এবং রিমি দাস। শুক্লব মণ্ডল, পিন্টু বিশ্বাস, বিশ্বজিৎ মণ্ডল, বিশ্বজিৎ হালদার, নির্ময় বিশ্বাস। খ প্রথম সৃজিতা বিশ্বাসের পুরস্কার নিচ্ছেন। এবারে আবৃত্তি প্রথম জয়মাল্য কর্মকার, পুরস্কার তুলে দিচ্ছেন শ্রীমতী রেখা দত্ত মহাশয়া। একটি গাছ তুলে দেব আমরা। দ্বিতীয় পুরস্কার তুলে দিচ্ছেন কৃষ্ণগোপাল হালদার, কৃষ্ণগোপাল চলে এসো। তৃতীয় পুরস্কার তুলে দিচ্ছেন সুপ্রভাত মণ্ডল। এবারে কুইজ প্রথম কুন্দন দত্ত, মৈনাক সরকার, পুরস্কার তুলে দিচ্ছেন শ্রী বিশ্বজিৎ হালদার মহাশয়। কুইজ প্রতিযোগিতা, কুইজ সর্বসাধারণ, দ্বিতীয় কুশল মণ্ডল, পুষ্কর কুণ্ডু, পুরস্কার তুলে দেবে সুদীপ সাহা। প্রতিযোগিতা দ্বিতীয় কুশল মণ্ডল, পুষ্কর কুণ্ডু, সুদীপ্ত বিশ্বাস, সোহন বিশ্বাস। কুইজ তৃতীয় সুদীপ্ত বিশ্বাস, সোহন বিশ্বাস। পুরস্কার তুলে দিচ্ছে সুদীপ্ত দাস বৈরাগ্য, ক্লাব সদস্য সুদীপ্ত দাস বৈরাগ্য পুরস্কার তুলে দিচ্ছে তৃতীয় পুরস্কার। এবারে
সবশেষে মহিলা মহল। আমি চাইব সুইটি বিশ্বাস প্রামাণিক পুরস্কারটি তুলে দিচ্ছেন এই মঞ্চের অন্যতম কারিগর অরূপ মণ্ডল। অরূপকে বলব মহিলা মহলের প্রথম পুরস্কারটি তুলে দেওয়ার জন্য। দ্বিতীয় পারুল মণ্ডল পুরস্কার তুলে দেবেন সবুজ সংঘের অন্যতম সদস্য মৃন্ময় বিশ্বাস। পুরস্কার তুলে দেওয়ার জন্য মহিলা মহলের দ্বিতীয় সুদীপ সাহা একটু হাত তুলে দেবেন মহিলা মহলের পুরস্কার নিচ্ছে। মহিলা মহলের দ্বিতীয় সুদীপ্ত সাহা পুরস্কার তুলে নিচ্ছে, নিজের পুরস্কার না। এখানে পারফর্ম করলো বা আমাদের উপহার দিল, তো এখানে যে কলা কুশলী বা লোককুশলী ছিল, তো আমাদের ক্লাবের প্রত্যেক সদস্যের পক্ষ থেকে এই ভাই বোন বা দাদাদের আমরা কিছু পুরস্কার তুলে দিতে চাই। কে পুরস্কার তুলে দিচ্ছে? কে আমার বন্ধু কর মহাশয়, সবাই থেকে যাবা। দীর্ঘ প্রায় এক বছরের লকডাউনের মধ্যে বিভিন্ন করোনা ভাইরাস এবং পুলিশ বা প্রশাসন বা অন্যান্যকে অতিক্রম করে আমরা একটা জায়গায় এসে পৌঁছেছি। আমাদের এই ছোট্ট প্রচেষ্টা যেন প্রত্যেক বছরই এরকমভাবে আমাদের বন্ধু বান্ধব বা দাদারা নাটক পারফর্ম করতে পারে এবং ছোট ছোট উপহার দিতে পারে তার আশা রাখছি। যদি এখনো আমাদের খবরের দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।